গবাদি প্রাণীর জন্য রুমেন খুবই জটিল এবং গুরুত্বপূর্ণ অঙ্গ। গবাদি প্রাণীর দুধ ও মাংসের উৎপাদন এবং সুস্বাস্থ্য নির্ভর করে রুমেনের সুস্থতার উপর। তাই রুমেনের সব ধরনের সুস্থতা নিশ্চিত করতে অ্যাক্টিসেফ। অ্যাক্টিসেফে আছে লাইভিস, স্যাকারোমাইসিস সেরিবেসি, সর্বোচ্চ 15 বিলিয়ন পার গ্রাম। লাইভিস মানেই সুস্থ রুমেন। অ্যাক্টিসেফ রুমেনের অক্সিজেন শোষণ করে, যা রুমেনের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে। ফাইবার ডাইজেশন বৃদ্ধি করে, যা খাদ্য গ্রহণ বৃদ্ধি করে দুধ ও মাংসের উৎপাদন বাড়ায়। রুমেনের পিএইচ বৃদ্ধি করে, যা সাবএক্যুট অ্যাসিডোসিসের ঝুঁকি কমায়। রুমেনের মাইক্রোফ্লোরা বৃদ্ধিতে সহায়তা করে, যা রুমেনে অ্যামোনিয়া গ্রহণ বাড়িয়ে মাইক্রোবিয়াল প্রোটিনের উৎপাদন ও কার্যকারিতা বাড়ায়। রুমেনের ল্যাকটিক অ্যাসিড মেটাবলিজম বৃদ্ধি করে, যা ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড উৎপাদন বাড়িয়ে দৈহিক বৃদ্ধি ও উৎপাদন নিশ্চিত করে। অ্যাক্টিসেফ ব্যবহার করবেন দুধ ও মাংস উৎপাদন বাড়াতে, অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরে যে কোনো স্ট্রেস অথবা ধকল কমাতে, রুমিনাল অ্যাসিডোসিস, খাদ্য গ্রহণে অনীহা দূর করতে। অ্যাক্টিসেফের প্রয়োগ বিধি গবাদি প্রাণী, প্রতিটি প্রাণীকে 5 গ্রাম করে দিনে একবার খাওয়াতে হবে। বাছুর, ছাগল ও ভেড়া, প্রতিটি প্রাণীকে 1 থেকে 2 গ্রাম করে দিনে একবার খাওয়াতে হবে, অথবা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান অথবা কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী ব্যবহারযোগ্য।